ভিভিপ্যাট নিয়ে রায় পুনর্বিবেচনার আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট। 50% বুথে তথ্য মেলানোর আর্জি খারিজ বিরোধীদের এই আবেদন আজ খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। আমরা শুনে নেব অভিষেক মনু সিংভি কি জানিয়েছেন। আপনি সৈদ্ধান্তিক রূপ সে হামারে সিদ্ধান্ত কো মান লিয়া হে, ইয়ানি হৌসলা বড়ানে কে লিয়ে বিশ্বসনীয়তা বড়ানে কে লিয়ে ইয়ে আবশ্যক হে কে ইয়ে নম্বর বড়ে। ये भी आपने कहा है कि नंबर वायबल होना चाहिए, ये हमारे शब्द नहीं है, उच्चतम न्यायालय के शब्द हैं। फिर भी आपने जो आंकड़ा दिया है वो 2% से भी कम है, यानी 2% वीवीपीएटी मशीन से भी कम है। ये हमने विनम्रता से कहा है हमारे लिखित पुनर्विचार याचिका में कि ऊँट के मुँह में जीरे से भी कम है। इसलिए हमने कहा है कि यद्यपि हम 50% मांग रहे हैं, 33 नहीं तो 25% वृद्धि होनी चाहिए वीवीपीएटी के ऑटो चेक पर। दूसरा हमारी याचिका थी कि अगर 1 से 5 मान भी लें तो आज अगर 5 क्षेत्रों में 5 असेंबली सेगमेंट्स में ये मालूम पड़ता है कि गलतियां हैं ऑटो चेक में, सैंपल चेक में, तो उसके विषय में कोई विस्तृत सही गाइडलाइंस अभी तक चुनाव आयोग ने जारी नहीं की है। কথা বলবো আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহের সঙ্গে। বিজেন্দ্র, বিরোধীদের আবেদন খারিজ করে আদালত সুপ্রিম কোর্ট আজকে ঠিক কি জানালো? সুপ্রিম কোর্টে কুসুমিতা বিরোধীরা এসেছিলেন মডিফিকেশন কোর্ডের করাতে, যে অর্ডারটা এর আগে সুপ্রিম কোর্ট দিয়েছিল, যেটাতে তারা বলেছিলেন কি এখন যে নিয়ম রয়েছে, একটা অ্যাসেম্বলি সেগমেন্টে একটাই ভিভিপ্যাট মেশিন ইভিএম এর সঙ্গে ম্যাচ করানো হয়, সেটাকে বাড়িয়ে দিয়েছিল সুপ্রিম কোর্ট তাদের অর্ডারে। এবং তারা বলেছিল প্রত্যেকটা অ্যাসেম্বলি সেগমেন্টে 5টা ভিভিপ্যাট মেশিন ইভিএম এর সঙ্গে ম্যাচ করানো হবে যখন ভোট গণনা হবে। এবং সেক্ষেত্রে যদি একটা লোকসভা কেন্দ্রে 7টা বিধানসভা হয়, সেক্ষেত্রে 35টা ইভিএম ভিভিপ্যাট ম্যাচ করানো হবে প্রত্যেকটা অ্যাসেম্বলি সেগমেন্টে, 5টি ভিভিপ্যাট এবং ইভিএম এর সঙ্গে ম্যাচ করানোর নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। কিন্তু আবার বিরোধীরা, এটা বিরোধীদের আবেদনই কিন্তু সুপ্রিম কোর্টে রায় দিয়েছিল, আজকে আবার রিভিউ পিটিশন তারা ফাইল করেছিলেন এবং তারা আবার সুপ্রিম কোর্টের কাছে আবেদন করেছিলেন অন্তত 50% যদি নাও মানা হয় সেক্ষেত্রে অ্যাটলিস্ট 25% সুপ্রিম কোর্ট রুল দিক কি ভিভিপ্যাট এবং ইভিএম কে ম্যাচ করানো হোক ভোট গণনার সময়। কিন্তু সুপ্রিম কোর্ট আজকে তাদের এই অর্ডার মডিফিকেশনের এবং রিভিউ পিটিশন খারিজ করে দিয়েছে এবং তারা বলেছেন যে এই মুহূর্তে তারা মনে করছেন না কি পুরনো যে অর্ডার দেওয়া হয়েছিল সেটার কোনো চেঞ্জের প্রয়োজন রয়েছে। অর্থাৎ এই লোকসভা ইলেকশনে যখন ভোট গণনা হবে সেটাতে প্রত্যেকটা লোকসভা কেন্দ্রের প্রত্যেকটা বিধানসভা যেটা রয়েছে, একটা বিধানসভায় 5টা ভিভিপ্যাট ইভিএম এর সঙ্গে ম্যাচ করানো হবে এবং যে পুনর্বিবেচন বের করার যে আর্জি ছিল বিরোধীদের সেটা আজকে সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে। ধন্যবাদ।